আমার ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। এই মুহূর্তে এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কি করব, আমার কি করা উচিত? এই প্রশ্নটা আমার না, এই প্রশ্নটা তোমাদের মধ্যে অনেকের আছে। এই প্রশ্নটা তোমরা একাধিকবার আমাকে জিজ্ঞাসা করেছো, দাদা আমি আর বয়ফ্রেন্ডের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, আমার গার্লফ্রেন্ডের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচতে পারছি না, আমার বাঁচতে ইচ্ছা করছে না, আমার মরে যেতে ইচ্ছা করছে, আমি কি করব, প্লিজ সলিউশন দাও। তা এই বিষয়ে তোমাদেরকে আমি একাধিকবার রিপ্লাই দিয়েছি কমেন্টে, ফোনে অনেকের সাথে কথা বলেছি, প্রবলেম সলভ করেছি, তারপরেও দেখছি একই কমেন্ট বারবার আসছে, একই প্রশ্ন তোমাদের তরফ থেকে বারবার পাচ্ছি। তাই আজকে এই টপিকের উপর ভিডিও নিয়ে আসলাম। সবার প্রথমে আমি তোমাকে দুটো পয়েন্টের কথা বলবো। নাম্বার ওয়ান, সে তোমাকে বিয়ে করার জন্য কতটা স্ট্যান্ড ছিল, সে তোমাকে বিয়ে করার জন্য কতটা আগ্রহী ছিল, সে তোমাকে বিয়ে করার জন্য কতটা পাগলামি করতো বা পাগল ছিল। তার পরিবারের বিরুদ্ধে গিয়ে, মানে যদি তার পরিবার সম্পর্কটা মেনে নিচ্ছিল না, বিরুদ্ধে গিয়েও তোমাকে বিয়ে করতে চেয়েছিল। নাম্বার দুই, নাকি সে এমনটা ছিল যে তাকে বিয়ে করতে হবে, জাস্ট তাই জন্য সে অন্য কাউকে বিয়ে করেছে, তার পরিবারের মানুষজন তাকে বিয়ে করার জন্য ফোর্স করছে বলে তাকে বিয়ে করতেই হবে। না তোমাকে কখনো ফোর্স করছিল যে তোমাকে বিয়ে করতেই হবে, এই এক মাসের মধ্যে, দু মাসের মধ্যে সরকারি চাকরি জোগাড় করতে হবে, নাকি সে এমনটা ছিল যে তোমাদের সম্পর্কটা নিয়ে অনেক ঝুটঝামেলা হচ্ছিল বলে সে রেগে তোমার সাথে একটা গ্যাপ রেখে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে? এমন সম্পর্ক অনেক দেখা যায় যে আমরা জানতেই পারি না যে আমাদের ভালোবাসার মানুষটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, হঠাৎ কারোর মুখ থেকে শুনতে পাই যে তার বিয়ে হয়ে গেছে, বা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে বুঝতে পারি আমার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেছে। এই যে সিচুয়েশনটা প্রচণ্ড আঘাত লাগে, এই যখন জানতে পারি অন্যের মুখ থেকে, বা নিজে যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি দেখতে পাই যে বিয়ে হয়ে গেছে, খুবই কষ্ট হয়, খুবই যন্ত্রণা হয়, মানে মনে হয় পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আর কিভাবে বাঁচবো, ওই মানুষটাকে ছাড়া কিভাবে বাঁচবো, কিভাবে আমি নিঃশ্বাস নেবো, নিঃশ্বাস নেওয়াটাই যেন এই সময় দুরবস্থা হয়ে পড়ে। তাই এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে, সে কি তোমাকে বিয়ে করার জন্য কোনো এফোর্ট দিয়েছিল, সে কি তোমাকে বিয়ে করার জন্য একই জায়গায় স্ট্যান্ড ছিল? যদি থাকতো ভালো করে এই লাইনটা বুঝবে, সে যদি তোমাকে বিয়ে করার জন্য একই জায়গায় স্ট্যান্ড থাকতো, তোমাকে বিয়ে করার জন্য যদি এফোর্ট দিত, ডেফিনেটলি সে তোমাকে বিয়ে করতো। এই কথাটা তুমি মানো আর নাই মানো, যদি সে তোমাকে বিয়ে করার জন্য কোনো রকম এফোর্ট দিত, তার পরিবার, তার ফ্যামিলি মানুষজন তোমাকে বিয়ে করতে দেবে না, মানছে না। এমন সম্পর্ক অনেক আছে যারা বাড়িতে ঝগড়া করেও, বাড়ির সাথে সম্পর্ক না রেখেও ভালোবাসা মানুষের হাত ধরে বেরিয়ে যায়। এমন অনেক লং ডিস্টেন্স রিলেশনশিপও দেখা যায় যারা এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে শুধুমাত্র ভালোবাসার মানুষের হাতটি ধরে, ভালোবাসা মানুষের প্রতি ভরসা রেখে। সে কোনো রকম কোনো কিছু এফোর্ট না দিয়েই সে অন্য কাউকে যদি বিয়ে করে নেয়, তাহলে সে তোমাকে কখনো ভালোবাসেনি। তার মধ্যে একটাই উদ্দেশ্য ছিল যে তাকে বিয়ে করতে হবে, তোমাকেই বিয়ে করতে হবে, তোমার সাথে সারা জীবন কাটাতে হবে, তোমাকে তার প্রয়োজন, তুমি তার লাইফে ইম্পর্টেন্স, এটা কিন্তু তার মধ্যে ছিল না। যদি থাকতো সে আজকে তোমারই হতো, তোমাকেই বিয়ে করতো, অন্য কাউকে বিয়ে করতে পারতো না। যাই হোক, সে এখন অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি এখন কি করবে? এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার একটাই কাজ করার আছে, নিজেকে বোঝাও, বারবার বোঝাও। জানি বোঝানোটা খুবই টাফ ব্যাপার, ক্রিটিক্যাল ব্যাপার, কিন্তু পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, এটাই রিয়েল অফ ফ্যাক্ট, এটাই বাস্তবতা। সে এখন অন্য কারোর, সে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এই বাস্তব কঠিন সত্যটা তোমাকে মেনে নিতে হবে। যত তাড়াতাড়ি তুমি মেনে নিতে পারবে, ততই তোমার জন্য বেটার, তোমার জন্য ভালো হবে। তাই তুমি নিজেকে বারবার বোঝাও। ছোট বাচ্চা যখন বোঝে না, ছোট বাচ্চাকে আমরা কিন্তু বারবার বোঝাই, আমাদের মনটাকেও কিন্তু সেই ছোট বাচ্চার মতো বারবার বোঝাতে হবে, এবং একটা সময় গিয়ে দেখবে তোমার মনটা বুঝে গেছে যে যেটা হয়েছে সেটা হয়ে গেছে, সামনের দিকে মুভ অন করতে হবে। आगामी दिनेर जोन्नो आमाके बाँचते होबे, आमार फैमिलिर जोन्नो आमाके बाँचते होबे। तार जोन्नो तोमार गतकालटा तो खाराप गेछेई, तुमि जोदि सेई गतकालटाके आंकड़े धरे बसे थाको ना ताहले तोमार आगामी कालटाओ খারাপ যাবে। তাই মুভ অন করো, নিজের মনকে ছোট বাচ্চার মতো বারবার বোঝাও, বারবার নিজের সাথে নিজে কথা বলা শুরু করো, নিজের সাথে নিজে কথা বলা প্র্যাকটিস করো। দেখবে একটা সময় গিয়ে তুমি ঠিকই বোঝাতে পারবে নিজের মনকে এবং তুমি আস্তে আস্তে মুভ অন করতে পারবে। যদি ভিডিওটা তোমার উপকারে লাগে প্লিজ একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা তাদের মাঝখানে শেয়ার করে দেবে যারা ভালোবাসার মানুষটাকে হারিয়ে কি করবে বুঝতে পারছে না। চলো দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, ধন্যবাদ।